হ্যালো এন্ড ওয়েলকাম টু বিদ্যার্থী, আমি শুভেন্দু সরকার, তোমাদের প্রত্যেককে বিদ্যার্থীর ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আবারও ইন্টারভিউ যেহেতু সামনে চলে এসেছে, বেশি দিন সময় দেয়নি, একদম শর্ট টাইম, সেই জন্য কিছু ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তোমাদেরকে এখন থেকে পন করতে হবে যার যা নাম্বার আছে, কারণ যদি 50, 60, 65, 45 যাই থেকে থাকুক না কেন, আমাকে 15-তে 15 পেতে হবে। যাদের নাম্বার বেশি আছে তারা ভাবছো যাক আমাকে একটুখানি জাস্ট ইন্টারভিউতে গিয়ে দাঁড়ালেই হয়ে যাবে, না একদমই না, তোমাকে 15-তে 15 পেতে হবে। তুমি কত পেয়েছো ভুলে যাও, ডাক পেয়েছো মানে তোমার চান্স আছে, ডাক পেয়েছো মানে তোমাকে 100% এফোর্ট দিতে হবে, আমার এই পেলেই আমি চাকরি পাবো এই চিন্তা ভাবনা করলে হবে না। সোজা কথা, যা কাট অফ দিন দিন বাড়ছে তোমাকে টপ মোস্ট লেভেলে কিন্তু গিয়ে থাকতে হবে। তো সেজন্য যার যার নাম্বার আছে সেই নাম্বারেই ফাইট করতে হবে, এবং আপকামিং যে 15 মার্কস আছে এই 15 মার্কসের মধ্যে যতটা সম্ভব তোমাকে ক্যারি করতে হবে, মাথায় রাখতে হবে এই চাকরিটা যেন তোমার হয়, এবারটাই লাস্ট, এইটা তুমি কিন্তু তোমাকেই করতে হবে। চলো আমরা কয়েকটা ডিপ্লোমেটিক কোশ্চেন তোমাদের মধ্যে আজকে শেয়ার করতে চলেছি, যেগুলো হয়তো বা তোমাদের ইন্টারভিউ ক্ষেত্রে খুবই পরিমাণে কাজে লাগবে। এবং এটা প্রচুর স্টুডেন্ট তোমরা কমেন্ট করেছো তোমাদের সাবজেক্টটা নিয়ে তোমরা কিভাবে কাজে লাগাবে। তো দেখো, কারোর হিস্ট্রি, কারোর জিওগ্রাফি, কারোর পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, কারোর বায়োলজি, তারপরে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, তো কম্পিউটার, বিভিন্ন রকম, কারোর আবার ইঞ্জিনিয়ারিং রয়েছে, ডিপ্লোমা রয়েছে, তো বিভিন্ন রকম তোমরা কিন্তু সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে কিন্তু এই পুলিশের চাকরিটার জন্য প্রিপারেশন নিচ্ছ, এবং প্রত্যেকের মাঝেই ইন্টারভিউর জন্য একটা কিন্তু মাথায় একটা চলছে যে আমার সাবজেক্টটাকে তো আমি কীভাবে কাজে লাগাবো। এটা খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এটা জিজ্ঞাসা করা হবে, কারণ সংস্কৃত, কারণ ফিলোসফি, কারণ এডুকেশন, তো সেক্ষেত্রে প্রত্যেকের মধ্যে একটা টেনশন কাজ করছে যে আমাকে যদি এই কোশ্চেনটা করা হয় তাহলে আমি কি উত্তর দেবো। সেই মতো প্রচুর মেসেজ আসছে যে আমরা এইটা আমার এই আছে আমি কীভাবে উত্তর দেবো, তো হয়তো আমি উত্তর দিয়ে উঠতে পারিনি সবার মেসেজে, অনেকে রাগ করেছে, তো আমি চলো ভিডিওতে বলে দিচ্ছি যে প্রত্যেকটা সাবজেক্ট যতটা সম্ভব কীভাবে, দেখো প্রত্যেকটা সাবজেক্টকে কিন্তু ডিরেক্ট কাজে লাগানো যায় না, ঠিক আছে, তো যেটা ডিরেক্ট কাজে লাগানো যায় না সেটা বলতে হবে স্যার, এটাকে ডিরেক্ট কোনো কাজে লাগানো যায় না, কোনো না কোনোভাবে এটা আমি এর সাথে রিলেট করতে পারি, চলো দেখতে থাকি। যদি কারোর হিস্ট্রি সাবজেক্ট থেকে থাকে তাহলে তাকে প্রশ্ন করতে পারে, আচ্ছা তুমি তো হিস্ট্রি নিয়ে মাস্টার করেছো বা গ্র্যাজুয়েশন পাস করেছো, তাহলে তুমি হিস্ট্রি সাবজেক্টটাকে তুমি পুলিশের কাজের ক্ষেত্রে কীভাবে কাজে লাগাবে। দেখো এখানে মনে হতে পারে যে হিস্ট্রি মানে হচ্ছে রাজা, বিভিন্ন সাম্রাজ্য, বিভিন্ন স্থাপত্য, ঐতিহাসিক বিভিন্ন যে ঘটনা রয়েছে সেইগুলোকে কীভাবে কাজে লাগাবো, না সাবজেক্টের বিষয় কিন্তু নয়, বলছে তুমি যে হিস্ট্রি পড়েছো এই হিস্ট্রি থেকে তুমি কি শিখেছো যেটা তুমি পুলিশের কাজ জবের ক্ষেত্রে কাজে লাগাতে পারো। এখানে কোনো রাজা রাজার ব্যাপার বলার দরকার নেই, তাহলে এটা কী হবে স্যার, হিস্ট্রি মানেই হচ্ছে ইতিহাসকে বা পুরনো দিনকে জানা, পুরনোকে, পুরনো তথ্য উদ্ঘাটন করে হচ্ছে হিস্ট্রির মেন বিষয়, তো এখানে তথ্য যাই হোক না কেন তুমি কি করেছো, তুমি এই যে 3-5 বছর ধরে যে পড়াশোনাটা করেছো সেটা হচ্ছে সাবজেক্টটাকে তুমি হিস্ট্রিটাকে ঘেঁটেছো, ইতিহাসের পুরনো দিনের জিনিস তুমি উদ্ঘাটন করেছো, ঠিক আছে। তো এখন তুমি যদি পুলিশে জয়েন করো, পুলিশ হলে কী হবে, তুমি যদি কনস্টেবল, কনস্টেবলের কাজ কি, যে অফিসার রয়েছে, আইসি রয়েছে বা ইন্সপেক্টর রয়েছে বা এসআই রয়েছে, এসআই রয়েছে, তাদের সাথে যে কোনো প্রবলেম বা কেস সলভে তোমাদের সাহায্য করতে হবে, তাহলে সাহায্য করতে গিয়ে তোমাকে কি করতে হবে, দেখা গেল কোথাও একটা মার্ডার হয়েছে বা কোথাও একটা চুরি হয়েছে বা ডাকাতি হয়েছে, সাধারণত আমরা বলে থাকি যে চুরি হলে বাড়ির লোকেরাই করে বা পরিচিতরাই চুরি বা ডাকাতি করে যারা এই পরিবারের সাথে যুক্ত বা এই অফিসের সাথে যুক্ত, কারণ তারা কিন্তু এর হিস্ট্রিটা জানে বা ব্যাকগ্রাউন্ড জিওগ্রাফিটা জানে এই অফিসের বা এই বাড়ির, ঠিক আছে। তাহলে আমাকে যেহেতু আমার সাবজেক্টই ছিল হিস্ট্রি বা পুরনোকে জানা, তাহলে যে কোনো কেসকে সলভ করতে গেলে আমাকে সেই কেসের হিস্ট্রি দেখতে হবে যে বাড়িতে কে কে ছিলেন, কবে আপনারা এসছেন এই বাড়িতে বা এই অফিসটা কবে তৈরি হয়েছে, বিভিন্ন বিভিন্ন, বা যদি কেউ মার্ডার হয় তিনি কী কী কাজ করতেন, কাদের সাথে উঠতেন বসতেন, তাহলে আমাকে পাস্টে যেতে হবে যদি প্রেজেন্টের কেস আমাকে উদ্ধার করতে হয়, তাহলে কী হবে আমাকে কিন্তু হিস্ট্রিটাকে নিয়েই বেশি ঘাটতে হবে যেটা আমার সাবজেক্ট ছিল এতদিন। তার মানে আমি যে কাজটা করে এসেছি যে ইতিহাস বা পুরনোকে নিয়ে ঘাটা, আমাকে এই কেস সলভ করতে গেলেও কিন্তু সেই পুরনো তথ্যকেই উদ্ধারণ করতে হবে, তাহলে কোথাও গিয়ে আমার সাবজেক্টের সাথে এই কেসের কিন্তু একটা রিলেশন আমি করতে পারছি, যেটা আমি ধৈর্য নিয়ে ভালোভাবে করতে পারবো, কারণ এটাই আমি এতদিন ধরে করে এসেছি, তাহলে এইভাবে আমি হিস্ট্রিটাকে স্যার কেস সলভের ক্ষেত্রে কাজে লাগাতে পারি, গেল এটা হিস্ট্রি ক্ষেত্রে। এবার যদি বলে তোমার তো সাবজেক্ট, আপনার তো সাবজেক্ট জিওগ্রাফি, আচ্ছা এই ভূগোল এখানে পুলিশের ক্ষেত্রে কী কাজে লাগবে, তো ভূগোল খুব ভাইটাল একটা সাবজেক্ট, তুমি কীভাবে কাজে লাগাতে পারি স্যার, আমি যে থানার থানায় পোস্টিং পাবো বা আমি যেখানে পোস্টিং পাবো আমার প্রথম কাজ হচ্ছে সেই থানাটাকে, পুরো এরিয়াটাকে ঘুরে দেখা,
চারিদিকে কি কি আছে, রাস্তাঘাট কেমন, মানুষ জনবসতি কেমন, মানুষের প্রকৃতি কেমন, সমস্ত কিছুটা কিন্তু আমার জিওগ্রাফি আমাকে শিখিয়েছে। তাহলে এই বিষয়টা যদি আমি যদি থানার এরিয়াটা আমার নলেজের মধ্যে রাখি, তাহলে যে কোনো সময় কোথাও যদি কোনো ঘটনা ঘটে আমি সেখানে কিন্তু দ্রুততার সাথে পৌঁছে যেতে পারবো এবং বুঝতে পারবো সেই সেখানকার পরিস্থিতিটা। তাহলে এইটা আমার জিওগ্রাফি সাবজেক্ট, অতএব সেই চাকরির আমি কিভাবে কাজে লাগাবো, এইভাবে আমি কাজে লাগাতে পারি জিওগ্রাফি সাবজেক্টটা। গেল, কারণ এখানে তোমার ঠিকানা এরিয়া জানাটা খুবই দরকার পুলিশের জবের ক্ষেত্রে। তাহলে এইভাবে কিন্তু তুমি জিওগ্রাফিটাকে কাজে লাগাতে পারো। যদি বলে ইংলিশ তোমার সাবজেক্ট, তুমি কীভাবে কাজে লাগাবে, স্যার ইংলিশ যে সাবজেক্ট আমার রয়েছে লিটারেচার, তো এখান থেকে আমি একটা সংস্কার শিখেছি। এছাড়াও যে অফিসিয়াল যে কাজকর্মগুলো যেগুলো ইংলিশে করতে হয় আমাদের, সেইগুলো যদি আমাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি আমার সাধ্য মতো কিন্তু চেষ্টা করতে পারি যে কোনো ইংলিশের যে কাজকর্মগুলো করতে হয় এটা করতে পারি। অথবা স্যার যেহেতু আমার সাবজেক্ট ইংলিশ, যদি কোনো এখানে কোনো ফরেনার বা ভিন্ন ভাষীর কোনো মানুষ আছে তার সাথে আমি ইংলিশে কথা বলতে পারবো, এটা স্যার আমি সাহায্য করতে পারি। যদি কারোর ম্যাথস থাকে, তাহলে ম্যাথস মানে কি প্রবলেম সলভ, তাহলে স্যার যেহেতু এই আমার এই ম্যাথ সাবজেক্টটা আমাকে শিখিয়েছে যে কোনো প্রবলেমেরই একটা সলভ আছে, যে কোনো সমস্যার সমাধান আছে, অতএব যে কোনো কেস আমার যে ধৈর্য আছে, যে ম্যাথামেটিক্স যে এটা আমাকে শিখিয়েছে সলভ করার জন্য কিন্তু আমি সচেষ্ট থাকবো। এছাড়াও বিভিন্ন অ্যাকাউন্টের যে বিষয়গুলো থাকে থানাতে, তো সেগুলো আমার সাবজেক্ট আমাকে হেল্প করতে পারে এই বিষয়টা নিয়ে পড়াশোনা করবার জন্য বা ডিউটি করবার জন্য, এখানে আমি সাহায্য করতে পারি। যদি ধরো কম্পিউটার থাকে, কম্পিউটার তো ডিরেক্ট সম্পর্ক, যেহেতু এখন সাইবার ক্রাইম বলে একটা বিষয় রয়েছে, তাহলে স্যার কম্পিউটার মানেই হচ্ছে অফিস, অফিসিয়াল যে জবগুলো রয়েছে প্রত্যেকটা থানায় এখন কম্পিউটার রয়েছে। তাহলে আমি যদি কম্পিউটার জানি, যেহেতু আমার সাবজেক্ট কম্পিউটার, তাহলে আমি কম্পিউটার বিষয়ে যাবতীয় কাজকর্ম কিন্তু আমি থানায় করতে পারবো, সেখানে সাহায্য করতে পারবো। এছাড়াও স্যার কম্পিউটার একটা সাইবার ক্রাইম যে বিষয়টা রয়েছে সেই ডিপার্টমেন্টের জন্য আমি অ্যাপ্লিকেবল, যদি আমি যেহেতু আমার সাবজেক্টটা কম্পিউটার রয়েছে, এবং কম্পিউটার ছাড়া আজকাল কিন্তু এগুলো খুব মুশকিল, অতএব এই সাবজেক্টটা আমাকে খুব স্ট্রংলি সাহায্য করবে এই ডিপার্টমেন্টের জন্য। গেল কম্পিউটার, গেল। এবার ধরো কেউ রয়েছে যে ধরো বায়োলজি, সাপোজ সায়েন্সের বায়োলজি, তার বায়োলজি কীভাবে কাজ করবে, ডিরেক্ট সম্পর্ক না থাকলেও যদি আমি কোথাও গিয়ে কোনো ভিকটিম বা কেউ হয়তো মার্ডার হয়েছে বা সেখানে কাউকে হয়তো হ্যাং করা হয়েছে, সেটা মার্ডার না খুন, আমি যেহেতু বায়োলজি নিয়ে আমি পড়াশোনা করেছি, শরীর নিয়ে আমি পড়াশোনা করেছি, তাহলে আমি কিন্তু দেখে প্রাথমিকভাবে একটা ধারণা আমি দিতে পারবো যে এটা হয়তো আত্মহত্যা নয় বা এটা মার্ডার, এইরকম একটা ধারণা কিন্তু আমি দিতে পারি। গেল, যদি ধরো কেমিস্ট্রি হয়, বিভিন্ন রকম কেমিক্যাল যদি কেউ বিষ খায়, আমি সেই সেখানে ওই কনসেন্ট্রেটর যদি পাই, সেখানে কম্পোজিশনটা দেখে আমি বলতে পারি যে এটা কী ধরনের বিষ বা এর রিয়েকশন কতটা হতে পারে বা ক্ষতি কতটা হতে পারে, এই জিনিসগুলো আমি স্যার বলতে পারি টেস্ট সলভের ক্ষেত্রে। কিন্তু ডিরেক্ট এর তাছাড়া কোনো সম্পর্ক স্যার আমি দেখছি বলে মনে হয় না, আমি বিষয়টাকে ভালোবাসতাম তাই আমি বিষয়টা নিয়ে পড়াশোনা করেছি। এইবার আসি বিভিন্ন রকম আছে, কনস্টিটিউশন যদি হয়, ও বা কনস্টিটিউশন তো ডিরেক্ট ল, তাহলে কনস্টিটিউশনটাকে আমি ডিরেক্ট আমি ইউজ করতে পারি কীভাবে, যেহেতু এখান থেকে এই পড়াশোনাটাই আইন নিয়ে, অর্থাৎ আমি কিন্তু এই আইন সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহল, কোন ধারায় কী কী রয়েছে না রয়েছে এগুলো আমি ডিরেক্ট পুলিশের সাথে যুক্ত এই বিষয়টা রয়েছে। তো এইভাবে কিন্তু আমি আমার সাবজেক্টটাকে এই জবের ক্ষেত্রে আমি কাজে লাগাতে পারি। তাছাড়া বিভিন্ন রকম ধরো ফিলোসফি, ধরো সংস্কৃত কীভাবে কাজে লাগাতে পারি, সংস্কৃতের ক্ষেত্রে একটা বলা যেতে পারে, স্যার সংস্কৃত ডিরেক্ট কোনোভাবে কাজে লাগানো যাবে না, কিন্তু আমার মনে হয় এই যে আমাদের ভারতবর্ষ, ভারতবর্ষের যে নীতিবাক্য সত্যমেব জয়তে, যেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করে চলবো পুলিশ হলে, সেটা পুলিশ হলে বা আমরা মানুষ হিসেবে দায়িত্বশীল মানুষ হয়ে আমরা সত্যের জয় নিশ্চিত, এটা আমরা সবাই মানি। তাহলে আমাদের এই যে ভারতবর্ষের যে বাণীটা বা নীতিবাক্যটা, এটাই কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজটাই ধারণ করে রেখেছে, মুন্ডক উপনিষদে পাওয়া যায় সত্যমেব জয়তে, যেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো, এইটা কিন্তু আমার সাবজেক্ট আমাকে শিখিয়েছে সত্যমেব জয়তে। তো এইভাবে ইউজ করতে পারো। আর শিক্ষা বিজ্ঞান ফিলোসফি এগুলো স্যার ডিরেক্ট সম্পর্ক সেইভাবে নেই, তো আমার সাবজেক্টটা ভালো লাগতো আমি পড়েছি। তাছাড়া দর্শন একটা দূরদৃষ্টি তৈরি করে, তো আমরা কোনো কেস সলভের ক্ষেত্রে এটা দূরদৃষ্টি দিয়ে সেই ভিকটিমকে জাজ করতে পারবো বা বুঝতে পারবো তার কেন সে এই কাজটা করেছে বা এক্সেট্রা এক্সেট্রা, এইভাবে তোমরা কিন্তু বলতে পারো। ঠিক আছে, তো ভিডিওটি কেমন লাগলো জানাবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, যারা নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আজকের জন্য এইটুকুই, নেক্সট আরও ভিডিও তোমাদের জন্য রেডি হচ্ছে। চলো টাটা।